মঙ্গলবার বারাসাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। এই বৈঠকে উত্তর চব্বিশ পরগনার তৃণমূলের বিধায়করা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বীজপুরের তৃণমূল বিধায়ক। বিজেপি নেতাপুত্র শুভ্রাংশুর অভিযোগ, তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গেলেও তার নাম জেলা শাসকের দেওয়া অতিথিদের তালিকায় ছিল না, ফলে তিনি ঢুকতে পারেননি মুখ্যমন্ত্রীর বৈঠকে। শুভ্রাংশু বলেন, আমি গিয়েছিলাম কিন্তু বৈঠকে ঢুকতে পারিনি। সাধারণত এসডিও অফিস বা দলীয় স্তরে জেলা অফিস থেকে ফোন আসে এই ধরনের বৈঠকে, সেটাও পায়নি। আমার কাছে কাছারি ময়দানের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র এসেছিল। এই অপমানের পরে কি আর দলীয় সভায় যাবেন শুভ্রাংশু? এর উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, সম্মানের সঙ্গে আমন্ত্রণ পেলে নিশ্চয়ই যাব। এরপরে তৃণমূল বিধায়ক মন্ত্রী ফিরহাদ হাকিমকে পুরো ব্যাপারটি জানালে মন্ত্রী বুধবার বিধানসভায় এসে শুভ্রাংশুকে কথা বলার পরামর্শ দেন বলেই বীজপুরের বিধায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর। তবে খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক শুভ্রাংশুর অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আসার মুখ নেই তাই আসেনি। এদিনের প্রশাসনিক বৈঠকে কারো নাম না করে বীজপুরের বেনামি জমির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। কল্যাণী থেকে জাগুলিয়া পর্যন্ত বেনামি জমি উদ্ধারের জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, সমস্ত জমিগুলি বেনামে বিক্রি হয়ে গেছে, বেনামি জমি দরকার হলে সরকার অধিগ্রহণ করে নেবে। এই প্রসঙ্গে মমতাকে পূর্ণ সমর্থন জানান শুভ্রাংশু। তিনি বলেন, একদম উচিত কথা বলেছেন, কার নামে বেনামি জমি আছে তা তদন্ত করে জানা উচিত, তা উদ্ধারও করা উচিত। মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই দলের নেতৃত্বের সঙ্গে শুভ্রাংশু দ্রুত বাড়তে শুরু করে। তার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হলে তিনি জানিয়ে দিয়েছিলেন, তিনি বাবার পথ ধরে বিজেপিতে যাচ্ছেন না। তবু এই দূরত্ব কমেনি। এর আগের প্রশাসনিক জনসভায় শুভ্রাংশু উপস্থিত থাকলেও মঙ্গলবারের ঘটনা বীজপুরের তৃণমূল বিধায়কের সঙ্গে দলের দূরত্ব আরও বাড়ালো।